আম্মুতিনও ছেলে মেয়েকে খুবই ভালোবাসে, আর এখন আমি যেহেতু আর এক মেয়ে, আমাকেও যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আমি কিন্তু কিন্তু ফাহিম তো ফাহিম তো পুরো দুনিয়া একদিকে, আমার ফুট একদিকে। আম্মু বলে আমার ফুটটাই তো টুক ছিল, এত বড় হয়ে গেছে কেমনে ফাঁসি। তোরা আমার নামে কি করছে? না ওই না, কি করছে? কিছু না। হ্যাঁ কি করছে আমার নামে? ফুতের জন্মদিন, কেক খাই না আমরা রে। এই যে দেখেন, ওরা বহুত কষ্টে কেকটা আনছে, একজন খাইতেছে আর একজন চামচের অপেক্ষায় তাকাই আছে। দাঁড়াও দিতেছি আমি একটু আর একটু খাই। তুমি এইসব ভিডিও স্টার্ট করছো কেন? কেক খাইতে পারতেছো না যে এই জন্য তুমি কেক খাইতে এত মন খারাপ করে আছো কেন? কারণ এই কেক হচ্ছে কি আম্মুর ফাহিমের, আম্মুর সাত্র যতনের। দাঁড়া আমি তোকে আম্মুর অ্যাক্টিং করে দেখাই। তুমি কি আম্মুর অ্যাক্টিং শুরু করছো? বল কিছু, বল ফাহিম ভাইয়ের নামে কিছু বল, যাতে আমি অ্যাক্টিংটা স্টার্ট করতে পারি। এই কেকটা কি ফাহিম ভাইয়ের? তো ফাহিমের না তো কার, আমার ফুতের জন্মদিন, আমার ফুতের হইতো না তো কার হইব, তোমরা নিয়ে হইব। হ্যাঁ আর কিছু বল, জলদি বল। তো আমরা একটু খাবো না কেক? তো তোমরা খাইতে কেউ মানা করছে? হেতে একটা পিস কেক খায়, হে তোরাই তো খাস বাসে থাকুস তো তোরাই। হেতে একটা পিস কেক খায় পাইছে এখন পর্যন্ত? না খালি কেক কেক করো, সারাদিন কথা কষ্ট এদিকে খা, পুরোটা কেক খা, আমার ফুতের আমি আর একটা কেক দিব, খা পুরোটা। আরে অর্ধেক খাইয়া তো রাই খেয়ে দিব। আরো কিছু বল জলদি, আমার অ্যাক্টিং বলতে চলে যাচ্ছে। আমি অর্ধেক খাইয়া তো রাই খেয়ে দিব। পুরোটা খাও না মা, তোমার আর তোমার তোমায় তুমি কেন বুঝো না? এটা তো তোমার জামাইয়ের জন্য রাখছি। আমি খেলি তোমার জামাই খেয়ে, ঠিক না? আমরা খামো, আমরা আমরা টাইম খাবে না, আমরা টাইম দেয়া খাবে না। ফাইন বিয়া, ও ফাইন বিয়া, তুমি তো বুঝতেছো না, বুঝাচ্ছ না কখন তুমি তোমার ক্যারেক্টারে আছো, কখন আম্মুর ক্যারেক্টারে। আসলে আমিও বুঝতেছি না, অনেক খিদে লাগছে। মানে যেটা চিল্লাই কইছে ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা হইছে আম্মুর ক্যারেক্টারে। আর যেমন খুদাচ্ছে, আর কিছু বল, আর কিছু বল। আমি আম্মুর আম্মুর আসলে ক্যারেক্টারটা আমি দেখাই। তোমার পুত কিটা করে? তোরা এত আমার পুতের নামে কইতাছস, এই অসভ্য জানো রজাত। এই তোরার পিছনে আমি কম কাটছি, হ্যাঁ হ্যাঁ তোরার পিছনে আমি কম পরিশ্রম দিছি, আমার পুরোটা জীবন গেছে তোরা তিন বাচ্চারে ফালতে, আর আমি আমার পুতের আদর করতাম না কি লেগা। এ অকৃতজ্ঞ তোরা, এ তোরা আল্লাহরে মুক্তি হেবি কেমনে? আমি আমার ফুতের পিছনে করতাম না খিদ লাইগা, আমার একটা মাত্র ফুত, এক মায়ের এক ফুত, চোখে চোখে রাহুল লাগে, সারাটা দিন হেতে বাইরে থাকে, সারাটা দিন হেতে বাইরে কাজ করে। তো আমরা তো পায়ের উপর পা তুলে দেবে তাই। আম্মু কেক খামো না, অন্যের বলে গিয়ে দেখেন না, তুমি খাও, তোমারে কি আমি মানা করছি? আমার তো দুইটা ওজন, আমার রগলে গিয়ে খারাপ লাগতেছে। ওরা খাইলে আমরা, আমি দুইটা ওজন। আচ্ছা ঠিক আছে, একদিন থেকে বাইরে বাইরে।